সো হ্যালো ব্রো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো চলে আসছে ফেসবুকের আরও একটি নতুন আপডেট। এই আপডেটের ফলে এখন থেকে আপনি আপনার ফেসবুক আইডিতে যে কোনো পোস্ট করার পরে সেই পোস্টের কমেন্ট অফ করে রাখতে পারবেন। মানে আপনার পারমিশন ছাড়া আপনার ফেসবুক পোস্টে কেউ কমেন্ট করতে পারবে না। আপনি চাইলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদের থেকেও আপনি আপনার কমেন্ট হাইড করে রাখতে পারবেন। এটা সাম্প্রতিক ফেসবুকে নতুন অ্যাড হয়েছে, তাই ম্যাক্সিমাম লোকেই এই সেটিংসটা সম্পর্কে জানে না, সেটা আপনি জানবেন আজকের এই ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আপনারা নতুন কিছু সবার আগে শিখতে চলেছেন। সো যাই হোক, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ফেসবুকে যে কোনো পোস্ট করবেন কমেন্ট অফ রেখে। সো তার জন্য আপনি প্রথমত যেটা করবেন, আপনার ফোনের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে গিয়ে এফবি লিখে সার্চ করে প্রথমে আপনি ফেসবুকটা যেটা করবেন আপডেট দিয়ে নেবেন। এখানে আপনার আপডেট বলে একটা অপশন থাকবে, আপনি ফেসবুকটা আপডেট দিবেন এবং ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনি যেটা করবেন, আপনার প্রোফাইলে চলে যাবেন। এখান থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর আপনি যেই পোস্টটার কমেন্ট অফ করতে চাচ্ছেন, মানে আপনি চাচ্ছেন যে যেই পোস্টটায় আপনার কেউ আর কমেন্ট করতে না পারুক, সেই পোস্টটাতে চলে যাবেন। আইডিতে চলে আসবেন, তারপর আপনি এখান থেকে একটু নিচে আসে এসে আপনি যে পোস্টটার কমেন্ট অফ করে রাখতে চাচ্ছেন সেই পোস্টার এখানে চলে আসবেন। তারপর আপনি পোস্টার সাইডে দেখতে পারবেন যে উপরের কর্নারে থ্রি ডট রয়েছে। এবার আপনি এই পোস্টার এই থ্রি ডট অপশনটায় ক্লিক করবেন। আপনি পোস্ট করার পরে এই থ্রি ডট অপশনটায় ক্লিক করবেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে নতুন একটা অপশন অ্যাড হয়েছে এখানে, সেটা হচ্ছে হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট। মানে আপনার এই পোস্টটাতে কে কে কমেন্ট করবে সেটা এখানে থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এই অপশনটা কিন্তু পূর্বে এখানে ছিল না, এখানে এই অপশনটা সাম্প্রতিক অ্যাড হয়েছে নতুন। সো এই অপশনটা সম্পর্কে আপনি হয়তো জানতেন না, সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে এই ধরনের বেশ কয়েকটি অপশন থাকবে। আপনার এখানে এটা অবশ্যই পাবলিক করা থাকবে। পাবলিক করার মানে হচ্ছে আপনার এই পোস্টে যে কেউ কমেন্ট করতে পারবে। এবং এখানে দুই নম্বর একটা অপশন রয়েছে ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার্স, মানে আপনার যারা ফ্রেন্ড লিস্টে রয়েছে এবং যারা আপনাকে ফলো করে তারাই এই এটা সিলেক্ট করলে তারাই শুধু কমেন্ট করতে পারবে এই পোস্টটাতে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিচে তারা লিখে রেখেছে আপনাকে যারা ফলো করেছে তারা 24 ঘন্টার পর্যন্ত আপনাকে এই পোস্টটায় কমেন্ট করতে পারবে না। সেখান থেকে আপনি যেটা করবেন, তিন নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস বলে, এই ফ্রেন্ড অপশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার যারা শুধু ফেসবুকে ফ্রেন্ড রয়েছে তারাই কমেন্ট করতে পারবে আপনার পোস্টটায়। পোস্টটা পাবলিক করা থাকলেও সবাই কমেন্ট করতে পারবে না, জাস্ট ফ্রেন্ডরাই কমেন্ট করতে পারবে ফ্রেন্ড করা থাকলে। সো আপনি যদি চান যে আপনার ফেসবুক পোস্টটায় কেউই কমেন্ট করতে না পারুক, ডাইরেক্ট কমেন্ট অফ করে রাখতে চাচ্ছেন, তাহলে আপনি সর্বশেষ একটি অপশন দেখতে পাচ্ছেন যে প্রোফাইল অ্যান্ড পেজ ইউ মেনশন, মানে আপনি এখান থেকে এই অপশনটা ক্লিক করলে আপনার এই পোস্টটায় কেউ আর কমেন্ট করতে পারবে না। সো এখান থেকে আপনি সর্বশেষ অপশনটায় ক্লিক করে আর ডানে ক্লিক করে দেবেন, তাহলে যেটা হবে এখান থেকে আপনি ডাইরেক্ট ডানে ক্লিক করলে এই পোস্টটা এখন থেকে আর কেউ কমেন্ট করতে পারবে না। সো এইভাবে আপনি আপনার ফেসবুক পোস্টের কমেন্ট অফ করে রাখতে পারেন। আপনার এই অপশনটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন কিছু শিখতে পারছেন সবাই আগে, ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।